প্রজেক্ট ছিল, অর্থনীতি ব্যাপারটা খুব জটিল, সবকটা মিলিয়ে তার মানে সর্বোচ্চ উত্তর তৈরি হয়। ইএপি এক্সটার্নাল এইডেড প্রজেক্টটা না, 17-18 অর্থ বছরে যেখানে ইএপি প্রজেক্ট ছিল মাত্র কয়টা, তৎকালীন সময় আমরা সরকার আসার আগে মাত্র দুটি এইপি প্রজেক্ট ছিল, ইএপি এক্সটার্নাল এইডেড প্রজেক্ট দুটো মাত্র ছিল। এখন আমরা কয়টা করছি, 14টি। 14টি এই এক্সটার্নাল এইডেড প্রজেক্ট আমাদের মধ্যে যুক্ত আছে। এই সকল প্রকল্পের মধ্যে ঋণের পরিমাণটা খুব কম, ঋণের সুদের পরিমাণটা খুব কম, ঋণ পাবেন কিন্তু সুদটা খুব কম। কোন কোন ডিপার্টমেন্ট দেয়, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি দেয়, ওয়ার্ল্ড ব্যাংক দেয়, জাইকা দেয়, আইজিডিসি দেয়, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো এই এক্সট্রা এইডেড প্রজেক্টে টাকা দেয়, সেটা খুব কম সুদে। এবং আমাদের যে লোনের যে টোটাল পরিমাণ, যে 21,000 এই যে উপর যে লোনটা, এর মধ্যে এই প্রজেক্টের অল্প সুদের টাকাও আছে। এরপরে দেখুন, যেমন আমি এটা 2017-18 অর্থ বছর নাবার্ড থেকে কত টাকা ঋণ পেয়েছিল, 195.14 কোটি টাকা। আর 22-23 অর্থ বছর আমরা কত পেয়েছি নাবার্ড থেকে, 508.74 কোটি টাকা আমরা নাবার্ড থেকে পেয়েছি। এই ঋণের সুদের হার খুব কম এবং এটা গ্রামীণ এলাকা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে এটা ব্যবহৃত, বিশেষ করে আমরা এই বিভিন্নভাবে এই যে ডেভেলপমেন্টের জন্য আমরা এই টাকাটা খরচ করি এবং বিশেষ করে এগ্রিকালচার সেক্টরকে এটা স্ট্রেংথেন করতে গিয়ে কাজ এই ফান্ডের টাকা আমরা ব্যবহার করি। এছাড়াও দেখেন, এই যে লোনটা নেওয়া, এই লোনের মধ্যে এটা সবাই বুঝতে পারেন লোনটা নিয়ে সরকার কী করেছে। আমি বলি যে লোন দিয়ে মাঝখানে বেড়েছে 8,000 কোটি টাকার মতো। প্রথমত যে করোনাকালে এই রাজ্যের কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ককে সরকার বন্ধ রাখেনি, সমস্ত কিছু ডেভেলপমেন্ট থেকে শুরু করে মানুষের পাশে থেকে, মানুষের জীবন রক্ষা করাতে শুরু করে মানুষের খাদ্যের প্রয়োজন, ওষুধপত্র সব যোগান দিয়েছে সরকার, এতে টাকা খরচ হয়। এছাড়াও গত প্রথম 5 বছর সরকার কর্মচারীদের যেখানে 20% দিয়ে ব্যবস্থা করেছে, এত টাকা লাগে, আমি টাকা নেব না, আমি মানুষ উপকার করব না, ডেভেলপমেন্ট করব না, সেটা কোনো কথা নয়, কিন্তু আমি টাকা তো নিয়েছি। আগে সরকার 13,000 কোটি টাকা নিয়েছে, 12,900 কতটুকু নিল, কিন্তু আমরা লোন নিয়েছি তো তার পাশাপাশি করোনার মতো বড় ব্যবস্থাকে আমরা মোকাবিলা করেছি, আমাদের ডেভেলপমেন্ট পরিষেবা বন্ধ করিনি। ইভেন রাজ্যের মধ্যে কৃষি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, অন্যান্য স্বাভাবিক মানুষের রোজগার বেড়েছে, মাথা পিছু রোজগার বেড়েছে, তো এই সমস্ত কিছু সব মিলিয়ে সঙ্গে সরকারি কর্মচারীদেরও বিভিন্ন রকম দাবি দেওয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দেখুন, লোন বৃদ্ধির মধ্যে আরেকটা ব্যাপার আছে, এটা আপনাদের নোট করা দরকার যে লোন বৃদ্ধি শুধু আমরা এডিপি বিভিন্ন রকম আমরা নিলাম বা কেন্দ্রীয় সরকারের যে দেওয়া যে ব্যাক টু ব্যাক লোন 50 বছর দেব পরে উইদাউট ইন্টারেস্টে, বা আমরা স্পেশাল এসিস্ট্যান্স আমরা মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টে আমরা লোন নেবো, এটা ইন্টারেস্ট লাগে না, তার বাইরে আরেকটা লোন বাড়ে, অটোমেটিক বাড়ে। কীভাবে বাড়ে, আমি না নিলেও বাড়ে, নয় নিতে হয় না, অটোমেটিক সরকারের খাতের মধ্যে লোনটা এলে পরে বেড়ে যায়। কোনটা বলে, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, স্টেট ডিজাস্টার মিটিগেশন ফান্ড, স্টেট কম্পেনসেটরি অ্যাপ্রোস্টিয়েশন ফান্ড, রোড ডেভেলপমেন্ট ফান্ড, সিভিল ডিপোজিট, সিভিল ডিপোজিট ইত্যাদি। কি হয়, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন খাতে, মনে করেন 100 কোটি টাকা দিল, 100 কোটি টাকা আপনি কতটা খরচ লাগছে, এখন ডিজাস্টার হলে পরে আপনি খরচ লাগবে, বিপর্যয় হলে খরচ লাগবে, বিপর্যয় না হলে খরচ করতে পারবেন না, এখন বিপর্যয় হতে পারে ধরে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার টাকা দেয়, তো সেই টাকার পরিমাণ যা দেয় ক্ষতি সব টাকা ধরেও দেখা যায় আরও টাকা আমাদের কাছে থেকে যায়। কী করতে হবে, এই টাকাটা অটোমেটিক্যালি যে টাকাটা থেকে যায় কেন্দ্রীয় সরকার সেই টাকাটাকে স্টেটকে লোন হিসাবে এটাকে দেখায়। তো আমি 100 কোটি যদি পাই,
পঞ্চাশ কোটি ধন হয়ে গেল আমার কাছে, অটোমেটিক্যালি এটা লোন হিসেবে ট্রিট হয়ে যায় মার্চ 31 পরে। আগে কি দিত আমি জানা নেই, অত আমরা হিসাব করতে যাইনি, কিন্তু এখনকার ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজি এইভাবে বিভিন্ন রকম, যাতে কোনো স্টেটের এসব সমস্যা অসুবিধা না হয়, জরুরিকালীন পরিস্থিতিতে কাজ করা যায়, তার জন্য বিভিন্ন ফান্ডের থেকে টাকা দেন এবং সেই টাকা থাকে বলেই আমরা, আমার মনে আছে এর আগে যে বড় একটা খরা হয়েছিল আমাদের মানে এগ্রিকালচার সেক্টরকে, একসঙ্গে প্রায় 10 কোটি টাকার উপরে এক বোতাম টেপার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সার হাত দিয়ে রাজ্যের সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আমরা দিয়েছিলাম রেজিস্টার ফান্ড থেকে। তো এই ক্ষেত্রে ধরুন কোনো অসুবিধা হয় না, থাকলে দেওয়ার মতো অবস্থা থাকে। তো এই ক্ষেত্রে আমাদের বলছি যে এই যে লোন বাড়ে, লোনগুলো বাড়ার ক্ষেত্রে কিন্তু এগুলো কাজ হয়, এবং